সন্দেশখালীর পুলিশ ক্যাম্পে হামলা, আহত পুলিশ ভর্তি হাসপাতালে। ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। লোকসভা ভোটের আগে ফের উত্তপ্ত সন্দেশখালী। ইডির পর এবার পুলিশ ক্যাম্পে হামলা সন্দেশখালীতে। ঘটনায় গুরুতরভাবে আহত এক পুলিশ কর্মী, আটক তিন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। রেশন দুর্নীতি মামলা তদন্তে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডির ওপর হামলার অভিযোগ ওঠে তার অনুগামীদের বিরুদ্ধে। এরপর থেকেই বেশ কয়েকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে সন্দেশখালীর নাম। জানা যায় এদিন আবারও সন্দেশখালীতে পুলিশ ক্যাম্পে হামলা করে দুষ্কৃতীরা। সোমবার গভীর রাতে শীতুলিয়ার একটি পুলিশ ক্যাম্পে ঢুকে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। তাতে গুরুতর আঘাত পেয়েছেন এক কনস্টেবল, তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে সন্দেশখালী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় সোমবার রাত ১১টার পরে শীতলিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে পড়ে বেশ কয়েকজন দুষ্কৃতী। পুলিশ কর্মীদের মারধর করা শুরু করে। সন্দীপ মণ্ডল নামে এক পুলিশ কর্মীকে লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই কনস্টেবলকে প্রথমে সন্দেশখালীর খুলনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সূত্রের খবর, সেখানে কনস্টেবলের অবস্থার আরও অবনতি হওয়ায় তড়িঘড়ি করে কনস্টেবল সন্দীপকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহত কনস্টেবলের অবস্থা গুরুতর। তিনি আইসিইউতে ভর্তি। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, যার ফলে অস্ত্রোপচার করা হবে। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে সন্দেশখালী থানার পুলিশ। এরপর স্থানীয় তিন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে তারা। তাদের জেরা করে হামলার কারণ জানার চেষ্টা চলছে। রাতের অন্ধকারে পুলিশের ওপর এমন হামলার ঘটনায় হতবাক স্থানীয়রাও। ঘটনার জেরে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, আতঙ্কিত স্থানীয়রাও। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, সকালবেলা জানতে পারি গতকাল রাতে এই পুলিশ ক্যাম্পে পুলিশ কর্মীদের ওপর হামলা হয়েছে। সন্দীপবাবু গুরুতরভাবে আহত হয়েছেন, তবে কে বা কারা জড়িত তা সঠিক বলতে পারবো না। তো রাত্রে ঘটনা কিছু বলতে পারি? এই ঘটনা ঘটেছে রাত্রে ক্যাম্পের ভিতরে, কি ঘটেছে আমরা বলতে পারবো না। তবে সকালে একটা যেটা শুনলাম যে ক্যাম্পে আমাদের সন্দীপবাবু এখানে আমাদের এখানে বসে বা চলাফেরা করে, আমাদের সঙ্গে পরিচিতও আছে। তো শুনলাম যে সন্দীপবাবু এরকম নাকি রাত্রিতে দুষ্কৃতীরা এসে অ্যাটাক করেছে এবং তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই পর্যন্ত শোনার পরে তারপর আস্তে আস্তে অনেক লোক এখানে জমে গেল। জমার পরে আস্তে আস্তে ঘটনা সব জানা গেল যে এরকম সন্দীপবাবুকে অ্যাটাক করে রাত্রে মারা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, সন্দেশখালী। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।